একটা ভিক্ষু গিয়ে ভিক্ষাই করি। আরে তুমি ভুল বুঝতেছ, আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, মিল ফ্যাক্টরি সবই আছে। আব্বা তুমি গেলে? আব্বা মানে আমার আব্বা, একটা ভিক্ষু গিয়ে ভিক্ষাই করি। কি বলো আব্বা তুমি এসব? কি বলবো আমার, সেটা সত্যি সেটাই। এই যে মা, তোমার বাবা কি বলে? হ্যাঁ সত্যি তো বলতেছে। তার মানে কি তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো? চিৎ করছো আমার সাথে? আব্বা তুমি এগুলো কি শুরু করছো? আমার কাছে শুরু করছো, আমি তো ভিক্ষাই করি, যেটা সত্যি সেটাই। আর যেটা সত্যি সেটাই, কি কষ নাই আব্বা? তুমি তো আমার মানির জন্য নষ্ট করে ফেলাইতেছো আব্বা। তোমাকে 5 বছর প্রেম করে আমার অনেক টাকা নষ্ট করছে, বুঝতে পারছো? বাপ পার জনিক থাকার যে আমার বাসার সামনে থেকে বেরো, এটা ফকির বাপ প্রেম না। তুমি কি 5 বছর আমার ভালোবাসো নাই? দেখ তার ভালোবাসা ফকিরের সাথে কি তার ভালোবাসা রে? হ্যাঁ আমার সাথে কি তোরা যায় এখান থেকে? যা আমার সঙ্গে পোষণ, আমার বাসার আসে কিছুদিন চলতে হবে। আরে তুমি ভুল বুঝতেছো, আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, মিল ফ্যাক্টরি সবই আছে। আমাদের সব আছে, আপনি না হলে আমার সাথে চলেন, আমি দেখাই। জীবনটা নষ্ট করে ফেলাচ্ছে এই 5 বছরে, ফকির নির্বাচন শোন, তুই ভালো ছেলেটাকে বিয়ে দিবি, এই ছেলেটাকে ভুলে যা। আম্মা, আরে আম্মা, আম্মা কি হয়েছে? সারা মুসিল আজকে আব্বা এটা একটা কাজ করছে। কি করছে? আমার বিয়ে ভাঙিয়ে দিছে, একটা ফকির নির্মাতা একটা ব্যাস ধরে আমার শ্বশুর বাড়ির সামনে গেছে, এটা একটা কাজ করলো। হ্যাঁ কি কম মা, তুমি জানো না কি একটা অবস্থা ওই জায়গায় ভিতরে যে করছে। ইস, আমার 5টা বছরের সম্পর্ক আম্মা এভাবে দূরে মিশাই দিল আব্বা, আমি আসলে চিন্তাই করতে পারছি না। আচ্ছা ঠান্ডা ঠান্ডা, এই ছাগলের মতো চিল্লাই গেছে আজকে। চিল্লাইবো না, তুমি এটা কি কাজ করলো আব্বা? কি কাজ করলাম মানে? তুই ফকিরের ভেস ধরে তুমি এনে গেছো কিল্লিগা, ফকিরের মতো তোমার দেয়া গেছে, আমি কি অপমান্ড হয়ে যাবে হইলাম? আমি জানবো না কি করুন। হ্যাঁ ওই মাইয়া আমার বাড়ির বউ, আমার এত বিশাল সম্পত্তি, আর তারে চাচাই বাসাই করে দেখতে হবে না? আমি ওনে এটা তো ভালোবাসি আব্বা। আর তুই ভালোবাসো তো মাইয়া, তো একটা বেদ, চরম বেদ, তার চেয়ে বড় বেদ ওই মাইয়ার মা, ফাজিল কোথাকার। আর মাইয়া পাও নাই খুঁজা, সুন্দর দেখে একটা হাসি দিল, পাগল হয়ে গেল একা খাচ্ছ। শোন ওই মাইয়া যদি 1000 কোটি টাকার মালিক হয় না, তা ওই মাইয়া তোরা বিয়া করাবো না, প্রয়োজন একটা কাজের মাইয়া না তোরা বিয়া করাবো। তুমি কি বল আব্বা এগুলো? এইটাই সঠিক, এইটাই সঠিক। তোমার বিয়া করা আমি বাড়িতে আওয়ার পরে ওই মাইয়ার যে অবস্থা, তোমার তো বেচবো, এই ধন সম্পত্তি বেচবো, তোমার আর আমার একদিন গেড়ি তোরা বাইক করে দিবো। আব্বা তুমি আসলে বেশি বুঝো। আচ্ছা বাবা থাক থাক, তোর বাবা যা করে তোর ভালোর জন্যই করবো। কচুর জন্য করছে আমার, তুমি যদি থাকতাম ওই জায়গায় তুমি স্টক কর, তারপর পরিস্থিতি দেখ। তো বলতাছে মেয়ে ভালো না, মেয়ের মা ভালো না, আমার বছর ধরে আমার সাথে সম্পর্ক, আমি জানি না মেয়ে ভালো না খারাপ। 5 বছর ধরে তো না, তোর চোখ অন্ধ হয়ে আসল, তুই মাইয়ার হাসি দেখা সব ভুলে গেছিলি, ছাগল ঘোড়া একটা পাহাড়া একটা। তুমি যে কাজ করছো আব্বা আমার, আমি কি বলবো, আমার ভালো লাগতেছে না আব্বা। তুমি আসলে আব্বা কি করবো, তোমার বলার মতো আমার কোনো ভাষা নাই, আমার ইজ্জত শেষ করে নাই। চল তোমরা ভাই, তুমি তো বেড়া তোরা বাঁচাই দিছি, তুইও বাঁচছিস, আমিও বাঁচছি, পুরো পরিবার বাঁচছে।
ফুলের মাথা কেমন? ফুলের মাথা তো তোমার মতো হয়েছে, যাও বলো হাসিল কুমার। আমার কথা শুনলেন তো আপনি? আরে কোনো কথা নেই আপনার, আপনি এরকম বলতেছেন কেন? এবার কিন্তু শয়তানের বাচ্চা, বাড়িতে বেরো। শোনো জামাই, আমার মেয়ের ফ্ল্যাট কিনা দিবা কবে? এটা আবার কি কথা বলেন আম্মা? আমি কি আপনার মেয়ের বিয়ে করার সময় কি চুক্তি করছি যে আপনার মেয়ের আমি ফ্ল্যাট কিনে দিব? আমি বেতনই পাই 60,000 টাকা, 50,000 টাকার উপর আমার মাসে খরচ হয়। এখন বলেন আমি কি চুরি করি না ডাকাতি করি না দুর্নীতি করে যে আপনার মেয়ের ফ্ল্যাট কিনে দিতে পারবো? তোমার না গ্রামের বাড়িতে জায়গা জমি আছে, ওইটা বিক্রি করো, বিক্রি করে একটা ফ্ল্যাট কেন? আম্মা আপনি পাগল হয়ে গেছেন, গ্রামের জায়গা জমি গুলি আমার বাবার, আমার বাবার সম্পত্তি বিক্রি করে কেন আমি আপনার মেয়ের নামে ফ্ল্যাট কিনে দিব? আমি এত কিছু করতে পারবো না। যদি এভাবে যদি আপনার মেয়েরা আমার এখানে রাখতে চান রাখেন, আমি কি করবো? বুঝতেছি না কিছু, কি বুঝবি তুই? ওই ভাই আজকে কি করছি রে? হ্যাঁ আমার গায়ে হাত তুল, আমার দিব, আমার দিব। এ আপা রে, আপনি কি করেন? আপনারা মা মেয়ে চরম বেয়াদব, আপনার মেয়ে যতটা বেয়াদব তার চেয়ে তিন গুণ বেয়াদব আপনি, চরম বেয়াদব আপনি। ছতলা বাড়ি দেখতেছেন না, এটার মালিক আমি। হ্যাঁ ভিক্ষুক সেজে গেছিলাম, কেন গেছিলাম জানেন? আমার ছেলেকে বিয়ে করাবো, আমার ছেলের বইয়ের চরিত্রটা কেমন, তাদের ফ্যামিলির পরিবারের আচার আচরণ কেমন আমাকে দেখতে হবে না, এই জন্য এটা ট্রাই করার জন্য ভিক্ষুক সেজে গেছিলাম। কিন্তু আপনারা একটা চরম মাপের বিয়াদব আজিল কথাকার, ভালো হয়েছে আল্লাহ বাঁচাইছে আমাকে, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে যে আমার ছেলেকে এখানে বিয়ে করাইলেন, নতুবা সারাটা জীবন পস্তানো লাগতো আমাকে আমার ছেলেকে। বিয়াদব মহিলা কোথাকার শোনেন, ব্যবহারে বংশের পরিচয়। আমি তো আপনাদের পরিবারটা দেখা ভাবছিলাম যে আপনাদের মতো এরকম পরিবার ওদের হাতে কোনা কয়েকটা আছে, এখন দেখতেছি যে আরে বাবা রে বাবা, আপনারা মানে এত এত খারাপ যে আমি বইলা ভাষায় প্রকাশ করতে পারবো না। এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভদ্রতা শিখেন, আপনাদের মতো কোনো ভদ্রতার কোনো ই নাই, আচার আচরণ পরিবর্তন না করলে মেয়ে জীবনে বিয়ে দিতে পারবেন না। হ্যাঁ চলো আম্মু, জীবন অনেক বড় একটা ভুল করে বলেছি রে। কি ভুল করছো তুমি আবার, কি হয়েছে বলো? ওই যে পোড়ার লোকে তোর বিয়ের কথা হয়েছিল না, কোন ছেলে? ওই যে বাবা ভিক্ষা করে আমাদের বাসার সামনে যে আসছিল। ওই ভিক্ষু, আমি বাপ্পার কথা তুমি একদম বলবাই না। আরে তুই জানোস না আমার বাবা ভিক্ষা করে না, এই তুই যে বাড়িতে ভাড়া থাকোস না, এই বাড়ির মালিক ওরা। কি বলো তুমি এগুলা, তোমার মাথায় সমস্যা হইছে? তুমি আমাদের সামনে দেখো না কিভাবে হুইলচেয়ার করে আসলো ভিক্ষু তো। তোরে আর আমারে পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখছে আমরা কেমন। কি বলো তুমি এগুলো? আরে আমি তোমার জন্য আজকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে বুঝছো? তুমি এত বেশি বুঝো কেন? বুঝলাম না, আমি তো ওই ছেলের সাথে 5 বছর রিলেশন করছি, আমি তো জানি জোনা বললো। তুমি কেন বললে যে ফকিরের ছেলের কাছে বিয়া দিবা না? আজকে এই বাড়ির মালিক হইতাম আমি, অথচ ভাড়া দিয়ে বউ হইছে এই জায়গায়, তোমার জন্য হয়েছে বুঝছো? বুঝতে পারি না রে। আসুন, আরে পোলার বাবু কি করছে জানো? কি করছে? আমাদের বাসায় যে কাজ করে না রহিমা, হ্যাঁ মাইয়া দিয়ে আর পোলারে বিয়ে করেছে। কি বলো, তোমার কথা শুনে আমার এখন অস্থির লাগতেছে, অস্থির। যে বাসার বউ আমি হইতাম ওই বাসার বউনে কি আমাদের বসে কাজ করছে তার মেয়ে? হ্যাঁ আমি তুমি কার সাথে বিয়া দিছো? একটা ফকিরের লগে বিয়া দিছো?
আরে ফকির না, তখন তো কইছিল অনেক টাকা ইনকাম করে, মাসে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? ওই 1.5 লাখ টাকা চোখেও দেখে না, বছরেও মাসে ইনকাম করব। একটা ফকিরের সাথে বিয়া দিছো, আমার জীবনটা তুমি নষ্ট করছো, বুঝছো? তুমি মা না আমার। তখন কি বুঝছিলাম ফকির না? আসল আফসোস করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলে আমরা এটা ভুল করে ফেলাইছি, আমরা অহংকার করছি বেশি, তো এর জন্য এটাই হয়েছে। অহংকার করা ভালো না, আমরা বেশি অহংকার করে ফেলাইছি। তুমি ঠিকই বলছো, এত অহংকার করা উচিত হয় নাই। আমি 5 বছর রিলেশন করছি, তারপরও বুঝতেই পারলাম না